আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির, আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার বিষয় লাইলাতুল কদর। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি কি বলবেন যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান মাসের শেষ 10 দিনের রোজাগুলো কিভাবে পালন করতেন? আমি আগেও বলেছিলাম, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, 3 নম্বর খণ্ড, বুক অফ এতিকাফ, 2024 নম্বর হাদিস। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে কোমরবন্ধ শক্ত করে বাঁধতেন, আর রমজানের শেষ 10 দিন শুধু নামাজ পড়তেন, নিজের পরিবারকে ঘুম থেকে তুলতেন, তাদেরকে জাগিয়ে রাখতেন, বেশি করে নামাজ পড়তেন। এই হাদিস থেকে আমরা জানতে পারছি, নবীজি প্রথমে যে কাজটা করতেন, কোমরবন্ধ টাইট করতেন, তার মানে তখন পরিশ্রম করতেন। দ্বিতীয়ত, তিনি তার স্ত্রীদের সাথে সম্পর্কের ব্যাপারেও সংযত থাকতেন, কারণ রমজানের শেষ 10 দিন তিনি এতেকাফে বসতেন, আর এতেকাফের একটা নিয়ম হলো তখন স্ত্রীর সাথে মেলামেশা করবেন না। আর পবিত্রকরণে বলছে, সূরা বাকারার 187 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তিনি তখন নামাজ পড়তেন রাতের বেশিরভাগ সময়, বা অনেক সময় পুরো রাত, এটা করতেন রমজানের শেষ 10 রাতে। নবীজি রাতের বেলায় নামাজ পড়তেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন শেষ 10 রাতে। এটা বলা হয় যে সারা রাত ধরে নামাজ পড়া উচিত না, এটা হলো যে বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাতে এভাবে নামাজ পড়বেন না, এটা বাদে রমজানের শেষ 10 দিনে রাতের বেশিরভাগ সময় নামাজ পড়তে পারেন। এছাড়াও বলা হয়েছে তিনি তার পরিবারকে জাগাতেন, তার মানে তিনি নিশ্চিত করতেন তার স্ত্রীগণ যেন ঘুম থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে লাইলাতুল কদরকে খোঁজেন, এই পয়েন্টটাও মাথায় রাখতে হবে। এছাড়াও নবীজি বেশি করে চেষ্টা করতেন, বেশি নামাজ পড়তেন, বেশি করে দোয়া করতেন, বেশি জিকির করতেন, আল্লাহ তাআলার আরও কাছে যাওয়ার চেষ্টা করতেন রমজানের শেষ রাতগুলোতে। আচ্ছা, এবারের প্রশ্নটা হলো মহিলাদের প্রসঙ্গ নিয়ে, যে তারা কীভাবে ইবাদত করবে যখন লাইলাতুল কদরের খোঁজ করবে। কোনো মহিলার যদি রজস্রাব শুরু হয়, সে তখন নামাজ পড়তে বা রোজা রাখতে পারবে না, এমন অবস্থায় লাইলাতুল কদরের সময় হলে সে কী করবে? এখন রজস্রাব হওয়া মহিলাদের কথা যদি বলেন, তারা সব ধরনের ইবাদতই করতে পারবেন, সব ধরনের উপাসনা রজস্রাব হওয়ার সময় পারবেন না, নামাজ পড়তে, রোজা রাখতে, কাবার চারপাশে প্রদক্ষিণ করতে আর ইতেকাব করতে। ইবাদতের এই 4টা কাজ বাদে রজস্রাব হওয়া মহিলারা সব ধরনের ইবাদতই করতে পারবে। মহিলারা রমজানের শেষ 10 দিনে যেটা করতে পারে যদি তখন রজস্রাব হয়, সেটা হলো সে অবশ্যই দোয়া করতে পারবে, প্রার্থনা করতে পারবে। আমাদের নবীজি বলেছেন, হাদিসটা আছে তিরমিজিতে, 2370 নম্বর হাদিস, যে প্রার্থনা করা, দোয়া, এটা হলো শ্রেষ্ঠ ইবাদতগুলোর একটা। আর দোয়া একটা ইবাদত, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, বলবেন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আর একটা হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে, 3512 নম্বর হাদিস, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন যে যদি তিনি জানেন যে আজকের রাতই লাইলাতুল কদর, তাহলে তিনি কি করবেন? নবীজি উত্তরে তখন বললেন যে তুমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে আর বলবে যে তুমি তো পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করা পছন্দ করো, সেজন্য আমাকে ক্ষমা করো। তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটাও সেরা ইবাদতের মধ্যে পড়ে। এছাড়াও রজস্রাব হওয়া মহিলা যেটা করতে পারে রোজার শেষ 10 দিনে, সেটা হলো জিকির। যেমন ধরেন, সে সময় বলতে পারে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার, যার অর্থ সকল মহিমা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশক্তিমান। আরও পড়তে পারেন সুবহানাল্লাহে বিহামদিহি, যার অর্থ সকল মহিমা আল্লাহর এবং সকল প্রশংসা আল্লাহর। এছাড়াও পড়তে পারেন সুবহান আল্লাহ ওয়াল আজিম, যে সকল প্রশংসা আল্লাহর, তিনি মহান। তাহলে জিকির করতে পারেন, যত বেশি জিকির করতে পারবেন তত ভালো। এছাড়াও তারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআনের অনুবাদ পড়তে পারেন, তাহলে এইসব ইবাদতের মাধ্যমে তারা এই রাতে আল্লাহর আরও কাছাকাছি যেতে পারে। জাজাকাল্লাহ খায়ের। এবারে আমি লাইলাতুল কদর নিয়ে দর্শকদের প্রশ্নগুলো আপনাকে করব। প্রথম প্রশ্ন, অনেকে আল্লাহর কাছে দোয়া করে যে এভাবে বলে, হে আল্লাহ, আমি তোমার বিধান বদলাতে বলছি না, তবে আমাকে সাহায্য করো। এখন এভাবে
দোয়া করা কি ঠিক? আমি জানি যে অনেক মুসলিম এই দোয়াটা পড়ে, তবে এটা আল্লাহর কাছে দোয়া করার সঠিক নিয়ম না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন আমরা তার কাছে প্রার্থনা করতে পারি, যে কোনো কিছু ক্ষমা প্রার্থনা করতে পারি, ভালো জিনিস চাইতে পারি। আমরা এটাও বলতে পারি, যদিও আমাদের নিয়তিতে হয়তো লেখা আছে যে খারাপ কিছু ঘটবে, অশুভ কিছু ঘটবে, তারপরও ভালো জিনিস চাইতে পারি। তাই এভাবে বলা ভুল যে আমি তোমার বিধান বদলাতে বলছি না, তবে আমাদের সাহায্য করো। আর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ফালাকের 1 ও 2 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে যে কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় প্রার্থনা করছি এই ভোরের স্রষ্টার, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি অনিষ্ট হতে আশ্রয়ের জন্য। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 9 নম্বর খণ্ড, বুক অফ কদর 6616 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন যে তোমরা আশ্রয় নাও আল্লাহ সুবহান তাআলার কাছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে, খারাপ এবং অশুভ কাজের হাত থেকে এবং শত্রুপক্ষের আনন্দ উল্লাস থেকে। তাহলে আল্লাহ সুবহান তাআলার কাছে প্রার্থনায় কদর বদলানোর কথা বলতে পারেন। আমি এখানে একটা উদাহরণ দেই যে ধরেন একজন ছাত্র কোনো একটা পরীক্ষা দিল আর তার পরীক্ষাটা ভালো হলো না, জানে সে ফেল করবে, বাসায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাস করিয়ে দাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। এখন তার কদরে এটা লেখা আছে যে এই ছাত্রটা পরীক্ষায় ফেল করবে। সে বাসায় এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা এটা জানেন যে কেউ তার কাছে প্রার্থনা করছে কি করছে না, আর আল্লাহ এটাও জানেন যে দোয়া কবুল করবেন কি করবেন না। তাহলে অরিজিনাল কদরে লেখা আছে সে পরীক্ষায় ফেল করবে, আল্লাহ এটাও আগে থেকে জানেন যে ছেলেটা বাসায় এসে আল্লাহর কাছে পাশ করার জন্য দোয়া করবে যাতে এসে পরীক্ষায় পাশ করে, আল্লাহ এটাও জানেন তিনি তার দোয়া কবুল করবেন, ছেলেটা পরীক্ষায় পাশ করবে। তাহলে এখানে কদর ঠিক আছে, সে পাশ করেছে, কিন্তু আগের কদর যেখানে লেখা ছিল ফেল করবে, যখন দোয়া করলেন তখন আগের কদরটা বদলে গেল। তবে আল্লাহর আরও অনেক ইলমে গায়েব আছে যে ছেলেটা দোয়া করবে কি করবে না। সেজন্য আমরা সবসময় দোয়া করব আল্লাহ তাআলার কাছে, তার কাছে প্রার্থনা করব, তার কাছে সাহায্য চাইবো আমরা। তাহলে এটাও কদরে লেখা আছে ছেলেটা দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন আর ছেলেটা পাশ করবে। আচ্ছা বুঝলাম, অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমার অনেক উপকার হয়েছে, আমি শিওর যে দর্শকরাও অনেক উপকৃত হবেন, উপকার পাবেন ইনশাল্লাহ। আর দোয়া করছি আপনি, আমি আর দর্শকরা, আমরা সবাই আপনার উত্তরগুলো শুনে উপকৃত হব। জাযাকাল্লাহ খায়ের। ভাই ও বোনেরা, আশা করি আজকের এই অনুষ্ঠানের উত্তরগুলো শুনে আপনারা উপকৃত হবেন, আর আশা করি আগামীকাল আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।